সালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা জানব ডেটারমিনার কি সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয় এবং ডেটারমিনার দিয়ে কিভাবে আপনি যুক্ত ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ শনাক্ত করবেন ডেটার্মিনার মতো সেই সব ওয়ার্ড যা নাউনের পূর্বে বসে এর সংখ্যা পরিমাণ নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায় তাই হচ্ছে ডেটার্মিনার তো ডেটারমিনার আসলে পাঁচটি বিষয়কে নির্দেশ করে বলছিলাম মিনার এখানে পাঁচটি বিষয়কে নির্দেশ করে প্রথমত আছে নাম্বার ওয়ান আর্টিকেল আর্টিকেল বোঝায় সাধারণত এন এবং দি কে এরপরে রয়েছে নাম্বার টুতে ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ দ্বারা সাধারণত নির্দেশ করে দিস অর্থাৎ এইগুলো দ্যাট ওইগুলো এগুলোর প্লোরাল ফর্ম দেশ এবং দোষ এইসব মূলত ডেমনস্ট্রেটিভ নাম্বার থ্রি পসেসিভ পসেসিভ ওয়ার্ড যা মূলত অধিকারে থাকা বোঝায় বা নির্দেশ করে যেমন মাই আওয়ার হিজ হার এরপর রয়েছে ইটস দেয়ার এটসেট্রা ডিটার্মিনালের নাম্বার ফোরে রয়েছে নিউ মেরালস অর বলতে পারি নাম্বার নিউমেরালস বা নাম্বার হলো এটি খুবই সোজা যেমন টু থ্রি ফোর এটসেট্রা ডেটার্মিনাল এর নাম্বার ফাইভ পয়েন্টস হলো কোয়ান্টিফায়ার্স বলছিলাম কোয়ান্টিফায়ার্স এর কথা কোয়ান্টিফায়ার্স মূলত সাম অ্যানি ফিউ মাছ মোর এটসেট্রা ডেটারমিনার ইউজ করার একটি ফর্মুলা রয়েছে তো চলুন দেখে নিই সেই ফর্মুলাটি কী ডেটারমিনার এরপরে যদি আমাদের একটি ওয়ার্ড হয় সেটি হবে অবশ্যই নাউন ওয়ার্ড ডেটারমিনার এরপরে যদি দুইটি ওয়ার্ড হয় সেক্ষেত্রে নাউনের পূর্বেটি হবে অ্যাডজেকটিভ এবং ডেটারমিনার এরপরে যদি তিনটি ওয়ার্ড হয় সর্বডানেরটি হবে নাউন এবং নাউনের পূর্বে হবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেকটিভের পূর্বে হবে অ্যাডভার্ব এটি রাখতে হবে ডেটার্মিনার এরপর যদি তিনটি ওয়ার্ড থাকে সর্বটার নাউন তার পর্বে অ্যাডজিকটিভ এবং তার তারপর অ্যাডভার্ভ এই ফর্মুলাটি ইউজ করে আপনি যে কোনো আন্ডারলাইনের পার্টস অফ স্পেস সহজেই নির্ধারণ করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক উইল ইট টেক মাস টাইম এটি বিগত বিশেষ পরীক্ষা এসেছিলো এখানে ইট ইট হলো আমাদের একটি ডেটার্মিনার তো আমরা এটিকে ডেটার্মিনার হিসেবে আইডেন্টিফাই করতে পারছি এবং এখানে টাইম টাইমটি হচ্ছে নাউন তাহলে আমরা বলেছিলাম ডেটার্মিনার এরপরে নাউন নাউনের পূর্ববর্তী ওয়ার্ডটি হবে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেকটিভের পূর্বেটি যদি জানতে চাওয়া হতো তাহলে এটি হতো অ্যাডবার তাহলে মাছ এখানে নিঃসন্দেহে অ্যাডজেকটিভ অ্যান্সার হবে কিন্তু অ্যাডজেকটিভ এছাড়া বিগত প্রাইমারি নিয়োগ পরীক্ষা এসেছিল হি স্লিপস এ সাউন্ড স্লিপ এখানে সাউন্ড এর নিচে আন্ডার লাইন দেওয়া ছিল এবং জানতে চাওয়া হয়েছিল এটি কোন ধরনের পার্টস অফ স্পেস তো আমরা দেখতে পাচ্ছি এখানে এ এ হচ্ছে আর্টিকেল এবং আমাদের ডেটারমিনার তাহলে আমরা বলতে পারি সর্বডানের নাউন এবং আমরা বলেছিলাম নাউনের পূর্ববর্তী ওয়ার্ড এটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ সাউন্ড এখানে অ্যাডজেক্টিভ কারেক্ট অ্যান্সার হবে অ্যাডজেক্টিভি ইটস এ নাইস শার্ট এখানে এ হচ্ছে ডিটারমিনার এবং শার্ট হচ্ছে নাউন নাউনের পূর্বে নাইস হচ্ছে এখানে অ্যাডজেকটিভ আবার এটিকে যদি আমরা এভাবে লিখি ইটস এ ভেরি নাইস শার্ট তাহলে শার্ট তো আমাদের নাউন নাউনের পূর্বেরটি হচ্ছে নাইস এটি অ্যাডজেক্টিভ এবং ভেরি এটি হচ্ছে অ্যাডভার ডেটারমিনার দিয়ে আন্ডারলাইনযুক্ত ওয়ার্ড সহজে আমরা চিনতে পারবো এবং সঠিক অ্যান্সার দিতে পারবো এ পর্যায়ে আমরা সেন্টেন্স কারেকশনে ডেটারমিনার কিভাবে ব্যবহার হয় সে সম্পর্কে জানব কিছু ডেটার্মিনার যেগুলো সাধারণত প্লোরাল কাউন্টেবল নাউন এর পূর্বে ব্যবহৃত হয় বলছিলাম প্লোরাল কাউন্টেবল নাউন এর কথা এগুলো হচ্ছে প্লোরাল কাউন্টেবল নাউন এগুলো হচ্ছে ফিউ অনলি ম্যানি টু দে এটসেক্টা এক্সাম্পল হাউ ম্যানি বুক্স এখানে বুকস হল প্লোরাল কাউন্টেবল নাউন এবং এর পূর্বে আমাদের ম্যানি দেওয়া আছে অর্থাৎ ম্যানি হচ্ছে এখানে ডেটার্মিনার এবং সেন্টেন্সটি আমরা বলতে পারি কারেক্ট ইটস এ কারেক্ট সেন্টেন্স কিন্তু যদি বলা হয় হাউ সল্টস হাউ মেনি সল্টস এখানে সল্টস হল আনকাউন্টেবল নাউন এবং এখানে ম্যানি ইউজ করাতে সেন্টেন্সটি ইনকারেক্ট তো এটিকে আমরা বলবো ইনকারেক্ট সেন্টেন্স এরপর আমরা দেখতে পারি এ ফিউ স্টুডেন্টস এখানে স্টুডেন্টস প্লোরাল কাউন্টেবল নাউন এর পূর্বে ফিউ ব্যবহৃত হয়েছে তাহলে সেন্টেন্সটি বলা যায় কারেক্ট কিন্তু যদি বলি এ ফিউ ইনফরমেশন ইনফরমেশন ওয়ার্ডটি সাধারণত আনকাউন্টেবল এবং এগুলোর সিঙ্গুলার বা প্লোরাল হয় না তাহলে ইনফরমেশন এর পূর্বে ফিউ কোনোভাবে ইউজ করা যাবে না যদি ফিউ ইউজ করা হয় তাহলে সেন্টেন্সটি নিঃসন্দেহে ইনকারেক্ট এখন প্রশ্ন আসতে পারে আনকাউন্টেবল নাউন কোনগুলো আমরা জানি পাঁচ প্রকার নাউনের মাঝে ম্যাটারিয়াল এবং অ্যাভস্টাক নাউন এগুলোই হচ্ছে আনকাউন্টেবল নাউন যে সকল নাউনকে গণনা করা গেলেও সংখ্যায় প্রকাশ করা যায় না সেগুলোই মূলত আনকাউন্টেবল নাউন যেমন অয়েল ওয়াটার মানি এটসেট্রা এ পর্যায়ে আমরা জানব কিছু ডেটার্মিনার শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে বলছিলাম আনকাউন্টেবল নাউন এর পূর্বে বসে লিটল এ লিটল অনলি মাস লেস এটসেট্রা যদি এরকম থাকে গিফ মি মাছ ইনফরমেশন বলছিলাম ইনফরমেশন এটি আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে মাছ ইউজ করা হয়েছে তাহলে বলতে পারি সেন্টেন্সটি কারেক্ট